উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখে হতাশ হয়েছিলেন বনগাঁর কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী অঙ্কিতা বিশ্বাস। কলা বিভাগে দর্শন বিষয়ে প্রাপ্ত নম্বর মেনে নিতে না পেরে সে খাতা রিভিউ করার আবেদন জানায়। প্রায় এক মাস পর রিভিউয়ের ফল আসার পর দেখা গেল তার 40 নম্বর বেড়েছে। এই ঘটনায় ওই ছাত্রী এবং তার পরিবার আনন্দিত হলেও ভবিষ্যৎ জীবনে বাড়তি নম্বর কোনো কাজেই আসছে না। কারণ হিসাবে জানা গেল, উচ্চ মাধ্যমিকের ফলাফল বের হবার পর ডিএলএড কোর্সে ভর্তি হবার জন্য আবেদনপত্রের সঙ্গে ওই ছাত্রী প্রথম মার্কশিট জমা দিয়েছিল, কিন্তু এখন নতুন মার্কশিট এলেও সেই মার্কশিট অনুমোদন করছে না কোনো কলেজ কর্তৃপক্ষ, ফলে ভর্তির ক্ষেত্রে সমস্যা হচ্ছে তার। স্বাভাবিকভাবেই হতাশ ওই ছাত্রী এবং তার পরিবার, নম্বর বাড়লেও এখন তা আর কোনো কাজে আসছে না। ফার্স্ট মার্কশিটে নাম্বার আসে 447, এবার সেখানে ফিলোসফিতে নাম্বার এসেছিলো 57, কিন্তু আমি টেস্টে পেয়েছিলাম 457 প্লাস ফিলোসফিতে নাম্বার ছিল 97। এটা কখনোই আশানুরূপ নয় আমার কাছে। তো স্কুলের শিক্ষিকারা, আমি যার কাছে পড়েছি, তিনি সবাই মিলে আমাকে বললো তুই রিভিউ কর। তো রিভিউ করার পর আমার নাম্বার বাড়ে 97, মানে 40 নাম্বার আমার ইনক্রিজ হয়। এবার সেখানে আমার ছোটো থেকেই লক্ষ্য ছিল আমি ডিএলএড করে প্রাইমারির জন্য অ্যাপ্লাই করব। সেখানে আমি অ্যাপ্লাই করেছিলাম ঘাটবাউর গভর্নমেন্ট কলেজে। সেখান থেকে আমার আগের মার্কশিটটাকেই নেওয়া হচ্ছে, বর্তমানের মার্কশিটটাকে গ্রান্ট করা হচ্ছে না। তো সেখানে আজকে আমার তো কোনো গাফিলতি ছিল না, গাফিলতিটা সমস্তটাই সরকারের, তো আমাকে কেন সাফার করতে হচ্ছে? আমি চাইছি আমার এই বর্তমান মার্কশিটটা যেন ডিএলএডে অ্যাপ্লাই করে, গ্র্যান্ট করে, তাহলে আমি সবার কাছে প্রচণ্ড কৃতজ্ঞ থাকব। তার বাবার বক্তব্য, একজন শিক্ষকের গাফিলতিতে তার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। রিভিউতে কোনো পরীক্ষার্থীর 40 নম্বর বাড়তে পারে তা তার জীবনে কখনোই দেখেননি। আগামী দিনে যাতে আর কোনো ছাত্রীর জীবনে এমন ঘটনা না ঘটে, তার জন্য শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন তিনি। এবার আমার মেয়ের অঙ্কিতা বিশ্বাসের ছোটোবেলা থেকেই শখ ছিল টিচিং লাইনে যাবে, ডিএলএড করবে। এবার আমি যখন ডিএলএড অ্যাপ্লাই করলাম, তখন আমাকে ওই 57 মার্কস দিয়ে অ্যাপ্লাই করতে হয়েছে, যেটা মেয়ে চান্স পাবে কিনা তার অনিশ্চিত। তো আমি রিভিউ করলাম, রিভিউ করার পরে যখন মার্কশিটটা আসলো, তখন থেকে মেয়ে পেয়েছে 97। তো এখন বলুন, এখন যে নতুন মার্কশিট যখন এসেছে, আমি সেই মার্কশিট নিয়ে আমি যখন ডিএলএড কলেজে যোগাযোগ করলাম, তারা বললো আগের মার্কশিটটাই গ্রান্ট হবে, এটা গ্রান্ট হবে না। অর্থাৎ আমার মেয়ের একটা ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হতে চললো একজন শিক্ষকের গাফিলতিতে। তো আমার একটা রিকোয়েস্ট, মানে শিক্ষামন্ত্রী বার্তাবসুর কাছে রিকোয়েস্ট এবং উচ্চ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমার মেয়ের যে ক্ষতি হয়ে গেছে হয়ে গেছে, যেন ভবিষ্যতে আমার মেয়ের মতো অন্য কোনো মেয়ের ক্ষতি যেন না হয়। উল্লেখ্য, এবছর বনগাঁর কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল অঙ্কিতা বিশ্বাস। বাংলা ইংরাজি বাদে তার বিষয় ছিল দর্শন, ভূগোল, পরিবেশ বিজ্ঞান এবং সংস্কৃত। জুলাই মাসে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর দেখা যায় মোট 500 নম্বরের মধ্যে সে পেয়েছে 447, দর্শনে সে পেয়েছে মাত্র 57 নম্বর। এই নম্বরে সন্তুষ্ট হতে পারেনি অঙ্কিতা, কারণ টেস্টে সে দর্শনে পেয়েছিল 97 নম্বর। ফলে তার মানসিক জোর ছিল যে কোথাও ভুল হয়েছে। এরপর শিক্ষিকাদের পরামর্শে সে দর্শনের খাতাটি রিভিউ করতে দেয়। আশ্চর্যজনকভাবে 8ই আগস্ট রিভিউয়ের ফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় দর্শন বিষয়ে তার নম্বর 57 থেকে বেড়ে হয়েছে 97। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতায় নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। এখানে চক্ষু পরীক্ষা করা হয়, কন্টাক্ট লেন্স, ফ্রেম, সানগ্লাস পাওয়া যায়। আজই আসুন বনগাঁর যশোর রোডের ধারে নিজস্ব শোরুমে। যোগাযোগ 8167734766।